একেবারে প্রত্যন্ত গ্রাম, বাসের যোগাযোগ ছিল, বাসস্ট্যান্ডও ছিল, কিন্তু সেই বাসস্ট্যান্ড আর ফাঁকা মাঠের মধ্যে ফারাক ছিল বড় কম। এখন ঝকঝকে আধুনিক বাসস্ট্যান্ড তৈরি হয়েছে, ভাঙাচোরা রাস্তা পাল্টে গেছে। বাঁকুড়া জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম, আর পাঁচটা কৃষি প্রধান গ্রামের সঙ্গে এ গ্রামের তেমন ফারাক নেই। শুধু ফারাক একটাই, এলাকার একমাত্র বাজার হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এলাকার প্রায় 42টি গ্রামের মানুষকে আসা যাওয়া করতে হয় এই গ্রামে। সেই হেতিয়া গ্রামেই এবার রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড। বিরাট সুবিধা হয়েছে, আগে তো বাস এখানে ছিল না, খুব কম সংখ্যায় বাস ছিল, বাস স্ট্যান্ড বলে কিছু ছিল না। রাস্তা এখানে সেখানে দাঁড়াতে হতো মানুষকে, মানুষ জলে ভিজত। বাস স্ট্যান্ড হওয়ার পরে মানুষ এখানে বসতে পারছে, সময় মতো যেতে পারছে, বিভিন্ন দূর দূরান্তে যাওয়ার পক্ষে বিরাট সুবিধা হয়েছে এলাকাবাসীর। হেতিয়া এলাকায় বাস রাখার সুনির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র কখনো রাস্তার ধারে, আবার কখনো মাঠের মাঝে বাস দাঁড় করিয়ে রাখতে হতো কর্মীদের। রোদ ঝড় জলে যাত্রীদের দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। নির্দিষ্ট রুটের বাস খুঁজে পেতেও হয়রান হতে হতো যাত্রীদের। এলাকার যাত্রীদের এই সমস্যার কথা ভেবে রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে হেতিয়া গ্রামে তৈরি করা হয়েছে অত্যাধুনিক মানের বাস স্ট্যান্ড। হেতিয়া গ্রাম পঞ্চায়েতে 42টা গ্রাম আছে, সমস্ত গ্রামের মানুষেরা উপকৃত হয়েছে। এখানে একটা বসার, থাকার, বৃষ্টি রোদ ঝড়ের থেকে একটা থাকার যে সুব্যবস্থা সেটা পেয়েছে। একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় যে বাসগুলো এসে দাঁড়িয়েছে, সেই মানুষগুলো জানে যে এখানে বাস দাঁড়ালে আমরা মোটামুটি বাস পাব। এই স্ট্যান্ডে একসাথে যেমন প্রায় 30টি বাস পার্ক করতে পারবে, তেমনি বাসের কর্মীদের থাকা খাওয়ারও সুব্যবস্থা রাখা হয়েছে। বিধায়ক হওয়ার পর এখানে আমার একটা পরিকল্পনাই ছিল যে একটা বাস স্ট্যান্ড করা যাবে। তা একটা এখানে আমাদের সরকারি জমি ছিল, সেই জমিটাকে পাওয়ার ফলে পরিবহন দপ্তরের মাধ্যমে, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একবার বলার সাথে সাথে তিনি এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এই স্যাংশন করেছিলেন। সমস্ত টাকা, প্রায় 2,75,00,000 টাকা দিয়ে এই আমাদের বাস স্ট্যান্ডটি কিন্তু নির্মাণ হয়েছে। যাত্রীদের জন্য রয়েছে নির্দিষ্ট শেড, সরাসরি কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য হেতিয়া কলকাতা রুটের সরকারি বাসও দেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়, রিপোর্ট জি ২৪ ঘন্টা।